এখন আমাদের দেশে কিছু আলেম আছে এতিম দিয়া নিজের ফ্যাট ফুরাই, ঠিক না বেটি? এতিমের ধাক্কা দিলে এই নামাজে কোনো ফল হবে না রে, পরের দনে লুবি হলে এতিমের ধাক্কা দিলে এই নামাজে কোনো ফল হবে না রে। ফাওয়াইলুল মুসল্লিনা কোরআনে ঘোষণা, ফাওয়াইলুল মুসল্লিনা কোরআনে ঘোষণা, ওয়াইল দোজকে হবে পারি রে, হইয়া রে মন সরল সারিয়া দি নামাজে রোজা বন্দা, হইয়া রে মন সরল সারিয়া দি নামাজে রোজা, থাকিলে কুসুরি পাবে না মজুরি, থাকিলে পাবে না মজুরি, ওয়াইল দোজকে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল সারিয়া দি নামাজে রোজা। তাইলে কালামে বলছে এটি মেরে ধাক্কা দিলে পরের দনে। এখন আমাদের দেশে কিছু আলেম আছে এতিম দিয়া নিজের ফ্যাট ফুরাই, ঠিক না বেটি? বাবা ইসলাম আসছে এতিমকে সাহায্য করার জন্য না এতিম দিয়া ধান্তা করার জন্য? এ ধর্ম আসছে কি গরিব লোককে সাহায্য করার জন্য না গরিব লোককে শোষণ করার জন্য? ধর্ম আসছে কি, ইসলাম ধর্ম আসছে কি মানুষের মধ্যে সত্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য না মানুষে মানুষে কোবাকুবি লাগানোর জন্য? তাইলে আজকে আমরা কোন ইসলাম করি, আমরা কোন ইসলাম করি? আমাদের ধর্মের মানুষ এখন অন্য ধর্ম গ্রহণ করতেছে, আমরা কোন ধর্মে আছি? আর রাসূলে কোন ধর্ম শিখাইছেন? বাবা শাহজালাল কোন ধর্ম শিখাই গেছে? গৌসুল আজম মাইজবান্ডারি কোন ধর্ম শিখাই গেছে? খাজা শরীফ শাহ কোন ধর্ম শিখাই গেছে? যে মানুষ ভালোবাসছে, মানুষ আরো তরিকায় আসছে। আজকে এই সোরা বারিয়া কোন ইসলাম শিখায় যে মানুষ অন্য ধর্মের লোক আসি কলমা ফুটতেছে জোরে কোন আলহামদুলিল্লাহ? তাইলে কোন ধর্ম, ওই ধর্মই করতে হবে যেই ধর্মের দ্বারা মানুষের উপকার হবে জোরে কোন আলহামদুলিল্লাহ? তাইলে এখন কোন ধর্ম করি, যেই ধর্ম করার পরে এখন আমাদের মুখ থেকে গালি যায় না, যেই ধর্ম করার পরে এক আলেম আরেক আলেমের বান্দির বাচ্চা কয়, যেই ধর্ম করার পরে এক আলেম আরেক আলেম রে কাফের কয়। আজকে কোনো ইহুদি নাসারা একজন রে একজন কাফের কয় না, বড় সাইকুল হাদিস ডক্টরেট আজহার ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছে নামের সাথে মুফতি, সে কয় আরেক আলেম রে কয় বান্দির বাচ্চা। তাইলে আমি আপনি কি শিখব? অথচ রাসুল সেজদাই গেছে, রাসুলের গর্দানের মধ্যে ফসা আত উজুড়ি দিছে, রাসুলের সেজদার থেকে উঠা আত উজুড়ি ফালাইতেছে, এমত অবস্থায় জিব্রাইল এ কয় আর রাসুল আল্লাহ অনেক বড় ঘটনা। জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, আল্লাহ বলতেছে দুনিয়াটা উল্টাইয়া দিতে। জিব্রাইলের হাতটা চাবি দইরা দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ যদি এই পৃথিবীটা উল্টাইয়া দে আমি ধর্ম কার কাছে প্রকাশ করব? সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বাবা রাসুল রে সর মারছে, রাসুলের জিজ্ঞায় হাতে ব্যথা পাইছেন নি, রাসুলের দাঁত ভাঙছে, বলেন তো রাসুল যদি হুকুম দিত সবাই দাঁত ভেঙে ফেল, বলেন এখনো তো এই দাঁত ভাঙ্গাই চলতো? চলতো কি চলতো না? বিল্লালের জিব্বাটা কাটা হইছে, যদি বিল্লালে যখন আসি রাসুলের কাছে সালিশ দিল ইয়া রাসুল আল্লাহ বলতেও পারতেছে না, রাসুল দেখেই বুঝছেন, রাসুলের থুতু মুবারক বিল্লালের জিব্বার মধ্যে লাগাইয়া দিল, বিল্লালের জিব্বাটা সুস্থ হইয়া গেল জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে রাসুল যদি ওই মুহূর্তে হুকুম দিত যে আমার বিল্লালের জিব্বাটা যারা কাটছে তাদের চৈদ্য গোষ্ঠীর জিব্বাটা কাইটা নিয়ে আসো, পারতো কি পারতো না? রাসুলই কি এইগুলা শিখাইছিনি? তাইলে এখন তারা কারা, তারা কারা
যারা ইসলামের নামে আগুন জ্বালাইতেছে তারা কারা? যারা স্টেজে বসে এক আলেম রে আলে কালেম জালেম বলতেছে, কাফের বলতেছে, কুত্তার বাচ্চা বলতেছে, বান্দির বাচ্চা বলতেছে, বন্ড বলতেছে, আসলে তারা কারা? তারা কারা? ক্ষণে দুঃখী ক্ষণে সুখী আমারে বানাইলি, কি খেলা খেলাইলি রে মৌলা, মুয়াবিয়ার গরে দুষ্টাইয়া জিদি ফাটাইলি, মুয়াবিয়ার গরে দুষ্টাইয়া জিদি ফাটাইলি, আমার নবীর বংশ ধ্বংস করে, আমার নবীর বংশ ধ্বংস করে। বাবা, নবী কি সত্যের পয়গাম নিয়ে আসছে না আকাম কুকাম নিয়ে আসছে? তাইলে সেই নবীরও তো তার বাড়িতে তারে থাকতে দেয় নাই, এই কাফেররা সেই নবীরও তো কত কষ্ট দিছে। সেই নবী নবী কি ইসলামের দাওয়াত নিয়ে আসছে না, না কারো ক্ষতি করতে আসছে? কেমন নবী ছিল? পেটের ক্ষুধায় পেটে ফাতর বানছে। কেমন নবী ছিল? যেই নবী নিজে না খাইয়া, বলেন তো কেমন নবী ছিল? সেই নবীকেও তো তারা শান্তি দেয় নাই, সেই নবীকে তারা পাথর মেরেছে, রক্ত জড়িয়েছে, জড়াইছি কি জড়াইছি নি? আজকে বাবা সত্য ইসলাম ধর্ম গ্রহণ করলে সর্বপ্রথম আপনার পাড়া প্রতিবেশী আপনাকে কাফের নাস্তিক ঘোষণা দিবে।